এই ক্লাসে আমরা অ্যান্ড্রয়েডের শেপ ড্রায়াবলস নিয়ে আলোচনা করব। অ্যান্ড্রয়েডের শেপ ড্রায়াবলস মূলত হচ্ছে একটা XML ফাইল, যে XML ফাইলের ভিতরে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন কম্পোনেন্টের শেপ কীরকম হবে, তার অ্যাপিয়ারেন্স কীরকম হবে, সেগুলোর জন্য XML কোডিং করতে হয়। তো অ্যান্ড্রয়েড যে শেপ XML রয়েছে, এই শেপ XML এর ভেতরে আরও অনেকগুলো এলিমেন্ট রয়েছে, সেগুলোর বিভিন্ন অ্যাট্রিবিউট রয়েছে এবং সেই অ্যাট্রিবিউটগুলোর আবার ভিন্ন ভিন্ন ভ্যালু রয়েছে, যেগুলো কাজে লাগিয়ে আমরা বিভিন্ন শেপ তৈরি করে থাকি। তো আসুন আমরা সেই অ্যাট্রিবিউটগুলো, এলিমেন্টগুলো এবং সেই ভ্যালুগুলোর সাথে কিছুটা পরিচিত হয়ে আসি। তো এক নম্বরে আমি যে অ্যাট্রিবিউটটা কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড শেপ অ্যাট্রিবিউট। অ্যান্ড্রয়েড শেপ অ্যাট্রিবিউট দিয়ে আপনি কী ধরনের শেপ ড্র করতে চাচ্ছেন, সেই শেপের যে টাইপ সেটা ঠিক করে দেওয়া যায়। সেটা হতে পারে ওভাল, অথবা লাইন হতে পারে, রিং হতে পারে, অথবা রেক্ট্যাঙ্গেল হতে পারে। আপনি যে টাইপের শেপ তৈরি করবেন আপনাকে অ্যান্ড্রয়েড শেপ অ্যাট্রিবিউট দিয়ে সেই টাইপটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে দুই নম্বরে আসুন রাউন্ডেড কর্নার অ্যাট্রিবিউট। তো রাউন্ডেড কর্নার অ্যাট্রিবিউটের ভেতরে রয়েছে অ্যান্ড্রয়েড রেডিয়াস। অ্যান্ড্রয়েড রেডিয়াস দিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আপনি যে শেপটা তৈরি করলেন সেই শেপের যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলোকে রাউন্ড আপ করা হয়। তো আপনি যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েড রেডিয়াস এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করেন তাহলে আপনার শেপের সবগুলো কোণাই রাউন্ড হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না, আমি আমার শেপের সবগুলো কর্নারকে রাউন্ড করব না, আমি স্পেসিফিক কোনো কর্নারকে রাউন্ড করব, সেক্ষেত্রে আপনি বটম লেফট রেডিয়াস অথবা বটম রাইট রেডিয়াস অথবা টপ লেফট অথবা টপ রাইট রেডিয়াস ব্যবহার করতে পারেন। তিন নম্বরে যে অ্যাট্রিবিউটগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাট্রিবিউট। এই গ্রেডিয়েন্ট অ্যাট্রিবিউটগুলোর ভিতরে রয়েছে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টার্ট কালার, সেন্টার কালার, ইন কালার। এগুলো দিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আপনি যে গ্রেডিয়েন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই গ্রেডিয়েন্টের স্টার্টিং কালার কেমন হবে, ইন কালার কেমন হবে, সেন্টারে কালার কেমন হবে, সেগুলো ঠিক করে দেওয়া হয়। এছাড়া আপনি যে গ্রেডিয়েন্টটা তৈরি করবেন সেই গ্রেডিয়েন্টের টাইপটা কেমন হবে, সেই গ্রেডিয়েন্টটা কি লিনিয়ার হবে না রেডিয়াল হবে, সেজন্য অ্যান্ড্রয়েড টাইপ এখানে রেডিয়াল অথবা লিনিয়ার দিয়ে সেই যে অ্যাপিয়ারেন্সটা সেটা কন্ট্রোল করা যায়। এছাড়া গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট রয়েছে, সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড গ্রেডিয়েন্টের যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেল অ্যাট্রিবিউট। এরপরে চার নম্বরে আসুন সাইজ অ্যাট্রিবিউট। সাইজ অ্যাট্রিবিউট দিয়ে যে কাজটি করা হয় সেটা হচ্ছে আপনি যে শেপটি তৈরি করবেন সেই শেপটির হাইট কেমন হবে, উইথ কেমন হবে, সেই যে সাইজটা সেই সাইজটা ঠিক করে দেওয়া যায়। আপনি যদি এই সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার না করেন তাহলে আপনি যে শেপটা তৈরি করবেন তাহলে সেই শেপটা পুরো স্ক্রিন জুড়েই থাকবে, আর আপনি যদি এর শেপ বা সাইজ কিন্তু আপনি যদি এর সাইজ ফিক্সড করে দেন তাহলে ওই নির্দিষ্ট সাইজেই আপনার শেপটা ড্র হবে। এরপরে পাঁচ নম্বরে আসুন স্ট্রোক অ্যাট্রিবিউট। স্ট্রোক অ্যাট্রিবিউট দিয়ে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে আপনি যে শেপটা তৈরি করলেন সেই শেপের যে আউটলাইন সেই আউটলাইনের উইথ কেমন হবে, তারপরে আউটলাইনের কালার কেমন হবে, সেগুলো ঠিক করে দেওয়া যায়। এছাড়া আপনার ড্যাশ গ্যাপ আর ড্যাশ উইথ যে অ্যাট্রিবিউট রয়েছে এই অ্যাট্রিবিউট দিয়ে আউটলাইনের যে রেখাটা সেই রেখাটার কেমন হবে, সেই রেখাটার ড্যাশ হবে না স্ট্রেট লাইন হবে, সেই ব্যাপারগুলো ঠিক করে দেওয়া যায়। তো এর পরবর্তী ক্লাসে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্র্যাকটিক্যালি অ্যান্ড্রয়েডের যে শেপ আছে, শেপ XML, সেগুলো নিয়ে কাজ করা শুরু করবো।